10টা বেলে মন্দিরর পুরী জগন্নাথ মন্দিরর বৈঠকখানার অনুষ্ঠিত হেলা। মোটামুটি সমস্ত প্রায় অধিকাংশ সদস্য উপস্থিত ছিলে, জনে দুজন কি আসিপার না। তবে সভারে পূর্বদিনর দিগ নির্দেশ বিষয়ে আলোচনা করা গলা। 6 তারিখে যে মিটিং হয়েছিল তার কার্যসারিণী প্রস্তুত হয়ে দস্তখত হবার রাতে হয়ে গেল। তাপরে 7 তারিখ দিন রথযাত্রা, 8 তারিখ দিন মধ্যে রথযাত্রা। তেমন আমার যে বিবরণী ড্র করা হয়েছিল সে বিবরণী ম্যানেজমেন্ট কমিটি পাখে পৌঁছবা সম্ভব হলানি। বিবরণী সম্পূর্ণ দস্তখত আজি সরিলা সকালে, মিটিং আরম্ভ পূর্বরু সে বিবরণীর কপি ম্যানেজমেন্ট কমিটিকে দিয়াগলা। আজির বিবরণী পূর্ব ডিসকশন রু আমি আগুক গলু। আজি যেহেতু পূর্ব বিবরণী সরকার ম্যানেজিং কমিটিকে দিয়া হয়ে পারে, রুল 6 অনুযায়ী নিয়ম কুচি আমি বিবরণীটি ম্যানেজমেন্ট দেলে ম্যানেজমেন্ট কমিটি তার মিটিং ডাকিব। ম্যানেজমেন্ট কমিটি সে প্রপোজাল সরকার পঠাইব, সরকারক নির্দেশ আসলে হি রত্নভণ্ডার খোলা হয়ে পার। এর সাংরে আগে কোণ বিলা এসওপি মধ্য সজেসন আমরা দায়িত্ব দিয়া যাইছি। এসওপি র সজেসন আমি দেবু, দেলে সেটা ম্যানেজমেন্ট কমিটি তাকে পঠাইবে সরকার পাখক, এবং তাকর যদি আউ কিছু আড করিবার থাকে তাকে করিকি পঠাইবে, সেটা সরকারকর আপ্রুভ হবা মধ্যে আবশ্যক রয়েছে। তেমন আজি বিস্তৃত বিচার করা গলা এসওপি উপরে, এবং সর্বসম্মতিক্রমে 14 তারিখে এই মাসর 14 তারিখে তালা খোলা যাব, রত্নভণ্ডার ভিতর রত্নভণ্ডার তালা খোলা যাব বলে সর্বসম্মতিক্রমে সরকার অনুরোধ করা নিষ্পতি নিয়াগলা। প্রসিডিং আকর্ডিংলি ড্র করা যাইছে। চাবি খালি খোলা যাবনি, চাবি খোলা যাব যেকোনসি মতে খোলা যাব, এ নিষ্পতি মধ্যে হয়েছি। তৎসঙ্গে তৎসংক্রান্তরে আবশ্যকীয় এসওপি মধ্যে আমি ড্র করছু। বিভিন্ন প্রকার কার্যক্রম রয়েছে, তেমন বিভিন্ন প্রকার এসওপি ড্র করা যাইছি। আমি সম্পূর্ণ এবং সহমতিরে, সমস্ত সহমতিরে ফাইনালি ডিসাইড কলু, চাবি থাউ, যে চাবি অছি সেই চাবিরে খোলু নখোলু, যে যেকোনসি প্রকার আমি সেদিন তালা সরকার যদি 14 তারিখ আপ্রুভ করে দেবে তাহলে আমি সেই দিন তালা খোলিবু, এবং তা সংক্রান্তীয় যে আগুক কাম অছি সম্পত্তির সুরক্ষা প্রথম কর্তব্য, সুরক্ষা নবা সঙ্গে সঙ্গে 2টা দিগকু কার্য আরম্ভ হব। সে সংক্রান্তরে মধ্যে কিছু সে 2টা দিগ হলা, গোটে হলা ঘণ্টি মন্টি, গোটে হলা রিপেয়ারিং, উভয় কাম পাই মধ্যে আমি কিছু এসওপি দেইছু। তেমন আশা করিবা সময় আমি দেইছু সরকারকু, ম্যানেজিং কমিটিকু, এবং সরকারকু ইতিমধ্যে প্রায় 4-5 দিন সময় মিলিব। আশা করিবা সরকার আমাকে এই ভিতরে অনুমতি প্রদান করদেবে। স্যার বর্তমান বর্তমান যে আপনার ভিতর রত্নভণ্ডার খোলিবে, প্রথমে মরামতি করিবা কার্য আরম্ভ হব না প্রথমে মরামতি কাম আরম্ভ হব? দেখন্তু ডেজিগনেটেড প্লেস সিলেক্ট হয়েছি, ডেজিগনেটেড প্লেসরে গহনা তাকে সিডুল ওয়াইজ রখা যাব। গহনা 3 প্রকারের অছি, আপন মানে না অধিক জানিছন্তি, রেকর্ড অফ রাইট মেইনটেইন হয়েছি। গোটে সর্বকালীন অব্যবহার গহনা, গোটে সর্বকালীন ব্যবহার গ্রহণা, গোটে রীতিনীতি দিন ব্যবহার গ্রহণা। তেমন তাপাই আইডেন্টিফাইড প্লেস ম্যানেজমেন্ট কুয়া হয়েছি, সে আপাতত রুম স্থির করছেন বলে আমি কিন্তু কে। তেমন সে রুম কু প্রথমে তো সিফট করা যাব। গণতি প্রক্রিয়া গোটে লম্বা প্রক্রিয়া, গণতিটা খালি আমি বসিকি দেখি দেই গণতি করে পারিবুনি। আপন মানে জানিবা দরকার, গণতি পাই চিহ্নিবা লোকর আবশ্যক, গণতি পাই কম্পিটেন্ট লোক আবশ্যক, যে কি সে হীরা মোতি মাণিক নীলাকু চিহ্নি পারিব। বহুত পুরুণা গহনা কু রাজা মহল 1500 বর্ষ তলর বি গহনা রয়েছে,
ସେ ପଥର ତ ଆଜି ଆଭେଲେବୁଲ୍ ନାହିଁ, ତେଣୁ ଆଜିର ଗଣିଆ ଚିହ୍ନି ପାରିବେ କି ନାହିଁ, ତେଣୁ ଗୋଟେ ଗଣିଆ ଗ୍ରୁପ୍ ସିଲେକ୍ଟ ହେବ, ଗୋଟେ ମେଟରୋଲୋଜିଷ୍ଟ ଗ୍ରୁପ୍ ସିଲେକ୍ଟ ହେବ, ଏସବୁ ସିଲେକ୍ସନ୍ ଦାୟିତ୍ୱ ସରକାରଙ୍କର, ଆମେ ଏସ୍ଓପିରେ ସେଗୁଡ଼ାକ ଉଲ୍ଲେଖ କରିଛୁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।